মাদারীপুরের কালকিনি পৌরসভার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে গেছে কুমারারি খাল পৌরসভার পালপাড়া থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ভবনের পিছন হয়ে বয়ে যাওয়া প্রায় দশ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি দিয়ে একসময় বড় বড় পালতলা মালবাহী নৌকা চলাচল করত খালটির উৎপত্তিস্থলে স্থানীয় প্রভাবশালীরা স্থির বাদ দিয়ে শুষ্ক মৌসুমে কৃষকদের কাছে পানি বিক্রি করে আসছে খালের জোয়ার ভাটার স্বাভাবিক পানির প্রবাহ আটকানোর ফলে অন্তত তিন হাজার একর জমিতে ফসলের চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আর এতে পাঁচ শতাধিক কৃষিজীবী পরিবার ফসল উৎপাদনে মার খাচ্ছে এই যে ময়লা আবর্জনায় পানির গোন্ধ সমস্ত মানুষের যে আমাকে হইতেছে খালের গোড়া একটি বড় বাদ দেওয়া হয়েছে যার কারণে পানি নদী থেকে খালে উঠতে পারতেছে না আর এছাড়াও লাগামিনভাবে দখলের ফলে খালটি এখন মৃতপ্রায় পচা পানির দুর্গন্ধে মশা মাছির প্রজনন কেন্দ্র পরিণত হয়। এখন স্থানীয়দের যেন নাভিশ্বাস উঠেছে মানে কানি উঠে তিন হাজার টাকা দিয়ে করে তার শান্তি পায় না পানি ঠিকমত হয় না সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের খালটি যেন খরর করা হয় এই খালে পানি না আসায় পাঁচটা খালেই শুকাই গেছে তবে খালটিকে সর্পে ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদ ও পুনঃ খননসহ নানামুখী পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানালেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে দ্রুত খনন করা হবে এবং প্রবাহ মুখে যে বাধার সৃষ্টি হয়েছে সেটি অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে আমরা সকলে বসে এটা নাব্যতা কিভাবে ফিরিয়ে আনা যায় খালকে খনন করা যায় জরুরি ভিত্তিতে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব শুধু আশ্বাসই নয় সুপরিকল্পিত উদ্যোগ নিয়ে খালটি পুনঃখননের দাবি এলাকাবাসীর অবসাদপু মাই টিভি